ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চৈতালিস বেঙ্গালি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর দেখতে দেখতে বেজে গেল সকাল আটটা, চায়ের পর্ব হলো। এবার সংসারের কাজগুলোকে করতে হবে, সব পড়ে আছে, শুধুমাত্র টিফিনের জোগাড়টাকে করে নিচ্ছি। সকালবেলাতেই বসিয়ে দিলাম ফ্রিজে, একটা বাঁধাকপি ছিল আধখানা, আর বাঁধাকপি ভালো লাগছে না তো আধখানা ছিল, সেইটাকেই তরকারি চা করে নিচ্ছি আর কি। এটাই মুড়ি খাবার টিফিনের জোগাড়। তারপরে তো সব কাজ পড়ে আছে, সকালে তো কিছুই কাজে হাত দিই নাই। জামা কাপড় আছে অনেক, সেগুলোকে এবার মাখাবো, তারপর কেচে ঘরটার মুছবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো সারা ভিডিও জুড়ে আমার সাথে থেকো। তো বন্ধুরা ভিডিও দেখা লাগে একটা লাইক দিয়ে তোমরা ভিডিও দেখো। তো চলো, আর সপ্তাহে দুটো দিন থাকে আমাদের সবজির বাজার, সোমবার আর শুক্রবার। তাই সকালবেলাতেই তোমাদের সঞ্জীব দা গেছিলো বাজারে, আর একদম টাটকা টাটকা নতুন সবজি নিয়ে এসেছে। আমাদের কিন্তু আগে এ পটল ঢ্যাঁড়স কিছুই আসেনি, আজ প্রথম গরমের সবজি আজ প্রথম এলো। পটল ঢ্যাঁড়স লালতের শাক অনেকেই খেয়েছে তোমরা, কিন্তু আজ আমরা খাইনি, কারণ এ সময় গরমের সবজির দাম অনেকটা বেশি, আর শীতের সবজিগুলো কিন্তু এখন আর একদম ভালো লাগছে না। তো আমি সুন্দর করে সমস্ত সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে নিলাম, আর এদিকে আমি ঘরগুলোকেও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রাস্তার ধারে বাড়ি, জানো তো খুব ধুলো হয়, তো রিকের প্রত্যেক দিন স্কুল থাকে, সময় করতে পারি না, আর কয়েকদিন পরই রিকের পরীক্ষা, তো স্কুল ছুটি আছে বলে আমি ঘরগুলোকে একটুখানি ঝেড়ে নিচ্ছি। সংসারের কাজকর্ম ছেড়ে একদম স্নান ছেড়ে ঠাকুরকে জল দিয়ে চলে এলাম, আর এবার হচ্ছে রান্না। ডিমের ঝোল বানাবো, আগে সবজি সবজি বলছি মাছ টাছ বাড়িতে কিছু নেই, তো কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল, আলু দিয়ে কাঁচা কলা দিয়ে, আর আজকে হচ্ছে নিম বেগুন। আজকে আমাদের রান্না হয়েছে দেখো নিম বেগুন, আর এই যে লালতের শাক, আর ডিমটা ভেজে তুলে রেখে দিয়েছি, ডিমের ঝোল হবে। আর বন্ধুরা রান্না বান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকালে আজকে মর্নিং ওয়াকে গিয়ে আমার আরও এক বান্ধবী আমাকে একটা সুন্দর জিনিস উপহার দিয়েছে, তো এই সুন্দর শাড়িটা আমার বান্ধবী পিউ আমাকে দিয়েছে, তো সেই সুন্দর উপহারটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। একদম স্কাই ব্লু কালারের সুন্দর একটা সফট ঢাকাই জামদানি, তো আগের বান্ধবীও দিয়েছিল একটা হলুদ কালারের, ওটা আমি দোলের দিন পরেছিলাম, তো এই শাড়িটাও খুব সুন্দর, তো কত ভালোবেসে ওরা আমাকে দিয়েছে। তো এই শাড়িগুলোর সাথে সাথে ওদের ভালোবাসা জড়িয়ে আছে, তো আমি খুব খুশি এরকম বান্ধবী পেয়ে। কেমন হয়েছে তোমরাও জানিও। আর এদিকে আমার ডিমের ঝোলের আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা ডিমটাকে এবার দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো একটুখানি গরম মশলা দিয়ে। খুব হালকা মশলা দিয়েই বানিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের দুপুরে খাবারের মেনু। আর আজকে সন্ধ্যার সময় রিকদের স্কুলের অনুষ্ঠান আছে, সন্ধ্যা মানে সেই রাত্রি 8টা থেকে রিকদের স্কুলে অর্কেস্ট্রা অনুষ্ঠান আছে, তো যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো সারা ভিডিও জুড়ে আমার সাথে থেকো, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। এখন বেজে গেল একটা, তো এখন দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ফিরে আসি তোমাদের সামনে। তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে বাহির স্কুলে একটা ছোট্ট অর্কেস্ট্রা অনুষ্ঠান হবে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি, বাজে এখন রাত্রি 9টা, তো খাওয়া দাওয়া করে যাচ্ছি। তো চলো বন্ধুরা এই ছোট্ট অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করি, আশা করছি খুব ভালো লাগবে তোমাদেরও। আর দেখতে দেখতে বেজে গেল রাত্রি 10টা, আর এদিকে আমাদের বান্ধবীরাও এসেছে, তো ওদের সাথেও দেখা হয়ে গেল। তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, রাত্রের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।
অর্কেস্ট্রাতে কিন্তু খুব সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না। তো আমি জানি না আমার ভিডিওতে কপিরাইট পড়বে নাকি, কিন্তু কিছু গান দেওয়া আছে। যাই হোক, একটুকু না দিলে ভিডিওটা একদম ভালো লাগতো না। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওতে সাথে। সকলকে জানাচ্ছি শুভরাত্রি।